আসসালামু আলাইকুম। আজকে একটু তান্দুরি বানাইছি আর একটু নান রুটি বানাইছি। ওখানে যে একটু তান্দুরি বানাইছি, আজকে ইফতার খাবো। ইফতার বলেন, ডিনার বলেন, সবই খাবে। এক এক দুই এই এক আইটেমই করছি, কারণ একটু সালাদ করছি। আর এই যে সালাদ এখানে করছি, একটু মামি বাসায় দিব। মেয়ে বুঝি একটু কেক, চিজ কেক আর একটা কেক নিয়ে আসছে, ফ্রুটস কেক স্লাইস, কেন এত তো খাওয়া যায় না মিষ্টি। সে প্লেটে নিলে দেখা যেত, এটা ফ্রিজে রাখতে হবে, এই জন্য আমি প্যাকেটেই রাখছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন। এই তো আজকে এটা ইফতার খাবো, এটা সেহরিও খাবো, কেন আর কিছু রান্না করি নাই। এমনি চিকেন কারি করলে খাওয়া হয় না, তো চিন্তা করলাম একটু এটা একটু তান্দুরির মতো করি। নতুন হলো, নিত্য নতুন হইলো, আবার ডিফারেন্ট হইলো আর কি। আর যেটু নান রুটি বানাইছি, একটু অবশ্য সফট থাকার জন্য আমি একটু বাটাই করে দিছি। দেখতেই পারছেন ওই রুটি একদম সফট, 4-5 ঘন্টা আমি মাখায় রেখে দিছিলাম। অবশ্য দেখাইতে পারি নাই, এটা ইস্ট দিছি, একটু বেকিং সোডা, 1 কাপ দুধ দিছি এটার মধ্যে, নর্মাল দুধ, আর 2 কাপ আটার মধ্যে একটু লবণ, এই দিয়ে আমি 4 ঘন্টার মতো মাখায় রাখছিলাম। আপনারা বানায় খাইতে পারেন, এটা ফ্রেশ হইলো দোকানের থেকে, এটা হেলদি হইলো, নিজের হাতে খাইলেন এটা একটা আনন্দ একটা। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। তেমন একটা আমি রাঁধতে পারি না, যাই পারি আতিরা দর্জি, টুকটুক করি আর শেয়ার করি আর কি। আর এই যে সালাদ কাটছি, ক্যাপসিকাম দিছি আর পেঁয়াজ দিছি, অবশ্য গ্রিনটা আছিল, ইয়ালাটাও দিতে পারতাম, এত আর কি শর্টকাটে করছি আর কি। সালাদ দিয়ে খাবো আর কি, এখনো টাইম আছে, অনেক দেরি। এখন একটু মামির বাসায় 2টা রুটি দিয়ে আসবো আর একটু কাবাব এটা দিয়ে আসবো। মাঝে মাঝে করি, ঈদের সময় রোস্ট করতে না ইচ্ছা করলে, মন ভালো না থাকলে, তখন মাখা একদম ওভেনে দিয়ে দিই, রোস্টের মতোই হয়ে যায় সব, রোস্টের মশলাই। দেখেন কি সুন্দর হয়েছে, জুসি জুসি। এটার মধ্যে প্লেন ইয়োগার্ট, মানে মাখার সময় একটা ভিডিও করছি এটা কী কী দিছি, এটা আরেকটা আমার দেওয়া আছে, পরে দেখতে পারবেন। এই তো কেমন হইলো বলবেন। তেমন আমি এত গর্জেস করতে পারি না, আহামরি যেটুক পারি আর কি, বেসিক জিনিস ওটুক করে খাই আর কি, বেঁচে থাকা যায় যেভাবে আর কি। তেমন তো পারফেক্ট পারি না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, কেমন লাগলো বলবেন, শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।